ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته هي أبني بوصنا قرية جديد أمي جمان رفو اليدين كوري يولي أمين بني تو أنا في مسجد جراء أنا في مسجد الإمام বা যেসব মসজিদ ইমাম আমিন জুড়ে বলেন না রফলিয়া করেন না তো আমি ওদের পিছনে পড়লে আমি কি আমিন জুড়ব জুড়ে বলবো আর রফলিয়া করবো উত্তর হ্যাঁ আপনি করবেন আল্লাহ রসুন সাল্লা সাল্লাম ইমামের অনুশীলনের নির্দেশ দিয়েছেন ইন্দমা জুহামুত্ব ঐদে আরাকা ফরকা ঐদে সেজেদের ফার্স্টেদু এরকম যখন ইমাম তো নির্ধারিত করা হয়েছে ইমাম বানানো হয়েছে তার অনুশীলনের জন্য অতএব সে যখন তকবির বলবে তখন তোমরা তকবির বলবে যখন সে লুকতে যাবে তখন তোমরা তকবির লুকতে যাবে তার মানে ইমাম সাহেব লুকোতে যাওয়ার পরে তুমি যাবে রুকু এমনিভাবে যখন প্রত্যেকটা অঙ্গ বা প্রত্যেকটা রুকুর সালাতে ইমাম সাহেব প্রথমে আদায় করবেন তারপরে আমি আদায় করব এটা হলো সাহস নির্দেশ বাকি যদি কোনো একটা কাজ ইমাম সাহেব করেন না অথচ এটা শুন না তো আমি এটা করব কিন্তু এগুলো কিন্তু তার অনুশীলনের ব্যতিক্রম হবে না কারণ রুকু আমি নির্মিত করছি সেদাও করছি ইত্যাদি তো আমি দেখেন প্রফুলিয়া দেন শুন না জুড়ে আমিন বলা শুন না এগুলো আমি আদায় করলে ইমাম সাহেবের মুখালোপাতো হচ্ছে না ইমাম সাহেবের বিরুদ্ধ হচ্ছে না সারা বিশ্বের মুসলমান উমরা যখন আসেন মক্কায় মক্কার আমিন বলেন এমনি ভাবে রফুল দিন করেন কিন্তু যারা পিছনে আছেন ওরা হয়তো অনেকে করে অনেকে নাও করে তা আমরা কি বলবো ওদের নমাজ হয় না না নমাজ সবার হচ্ছে আলহামদুলিল্লাহ হয়তো কেউ সুন্নতের উপর আমল করছে না তো আপনি সুন্নত মনে করেন আপনি এর উপর আমল করবেন এতে ইমাম সাহেবের মুখালফা হবে না কারণ আপনি সুন্নতের উপর আমল করে করেই যাচ্ছেন দেখেন বাকি ইমাম সাহেব আপনি আমিন বলেন কিন্তু উনি আসতে বলেন আপনি জোরে বলছেন যেহেতু হাদিস সহিহা সহিহা বেশিরভাগ হাদিস এর পক্ষে ইমাম সাহেব প্রথমবার রফল ইয়াদাইন করছেন দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার করছেন না যেহেতু তিনি মনে হয় এটা করতে হবে না কিন্তু আপনি যেহেতু মনে হয় শুন না এর উপর আপনি আমল করবেন যেহেতু এটা আল্লাহ রসুন প্রমাণিত দ্বিতীয় নম্বর কথা ইমাম সাহাফি রহমতুল্লাহ আলী নাকি আবু হানিফা রহমতুল্লাহ আলী এলাকায় গিয়ে আপনি যে বলছেন এরকম তারাও আরো অনেক কিছু মিলিয়ে বলেন রফল ইয়াদাইন করেননি বা জুড়ে আমিন বলেন এরকম সাধারণত বলে থাকে কিন্তু আমি তা করিনি কিন্তু এটা সঠিক হবে না কারণ ইমাম সাফি রহমতুল্লাহ আলী ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম আহমেদ রহমতুল্লাহ আলী সবাই বলেছেন হাদিস সহি হলে ওইটাই আমার মনে হবে আর কারো কোথা মারা যাবে না যদি নবী করিম সোল্ল ইসলামের ফরমান বিরোধী হয় সুবাহান ইসলামের আমল বিরোধী হয় যদি নবী করিম ইসলামের সুন্নতের বিরোধী কোনও কথা হয় গ্রহণ করা যাবে না এটা আমরা সবাই জানি হয়তো তার ইশতেহাদ হতে পারে ইশতেহাদের কারণে তিনি এক না কি পাবেন আল্লাহ থেকে তৌফিক মানে এরকম মর্যাদা দিয়েছে মুস্তাহিন মুস্তাহীনদের কিন্তু এটা তার ভুল হয়েছে ইজাজতেল হাক ইমাল হুই নাফ আলাহ করেছেন বিচারপতি বা আলম আদিম একরকম বিচারপতি যদি ইশতেহাদ করেন আর সঠিক মশালায় উত্তীর্ণ হন তাহলে তার জন্য দুই শখ আর যদি ভুল করেন তাহলে তার জন্য এক শখ আই সবাই ইস্তেহাদ করে মশাইল বলে গেছেন আল্লাহ তাদের সবাই খের দান করুন আমাদের পক্ষ থেকে তো আর সকলেই বলেছেন সকলেই বলেছেন হাদি সহি আমার থেকে ভুল হয়ে যায় তোমরা মানবে না এটি তার কথা কার ভুল হয় না ভুল হতে পারে তাই তো তারা নিজেদের কথা বলেছেন না আমরা যদি ভুল করি তাহলে তোমরা আমাদেরকে মানবে না ইমাম সাহাবি বলেছেন ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম আহমদ রাহিম এটা সকলেরই আর বর্তমান জমানার ওলামা হাদ যারা ওদেরও ওইটা কত মাস আল্লাহ দেখি শেখ বিনবাজ রহমতুল্লাহ ইমনে রহমতুল্লাহ সুবহান ওরাও মাস্তায় আলাই ইস্তেহাত করেছেন প্রথমে বলেছেন ফতোয়া একটা পরে আবার বলেছেন এটা দেখি রুজু করেছেন ইত্যাদি পাওয়া যায় বর্তমান ছোট ছোট উল্লামা যারা তোল্লা বলে দিন শিক্ষার্থী তাদেরও এটা কথা ভুল হলে আমি হয়তো মশালা বলেছি ভুল হয়ে গেছে এটা তোমরা মানবে না আমার ছাত্র তোমরা মানবে ভাইরা আমার তো ইমাম সাফি রহমতুল্লাহ উক্তি এইটাই হাদির সহি হলে তাই ওই এলাকায় গিয়ে যে ইমাম সাফি রহমতুল্লাহ আলী সুন্দরের উপর আমল করুন অতত্ব তিনি এটা সুন্দর জানেন এটা কখনো মানা যায় না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন হক মানে হক حق جنيه حق منال توفيق دانكون وصلى الله وسلم على نبينا محمد وعلى يا رسول